কই? হ্যাঁ চলো এবার। তোমরা কাশবন্দি পাইনি এখন, সে তাই জন্য আমরা এই যে মানে কি যেন বলে কি সর্ষে দিয়ে আমরা কাশবন্দিটা বানিয়ে নিচ্ছি। কাশবন্দি বানিয়ে নিচ্ছে। তা কি কি দিয়েছো? কি কি দিয়েছো? এই যে সর্ষে, জল দিতে হবে। হ্যাঁ কাঁচা লঙ্কা, তুমি জল খাবে? এই নাও জল। জল খেয়েছো? কাশুন্দি বানানো হয়ে গেছে, সর্ষে বাটা আর কি। এইবার যাব আম পাড়তে। আম মাখা হবে, লেবু পাতা আনা হয়ে গেছে, এই যে আছে বিট নুন। এবার গাছের আমগুলো নিয়ে আসি, আমগুলো বলতে কয়েকটা আম নিয়ে আসি, তারপরে আমরা আম মাখা করব। আম গাছ এখনও আমগুলো বেশি বড় হয়নি, ছোট ছোট। তো এই হলো আম গাছ, এখান থেকে আম পাড়া হবে। আসো প্রীতম বাবা, আমাদের প্রীতম বাবা আমাকে আম মাখা করে খাওয়াবে। চলো, আর লাগবে না, আর লাগবে না, হয়ে যাবে, হয়ে যাবে, অনেক আর লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি সুলতা, আমার ভাইপো প্রীতম, সে আমাকে আজকে আম মাখা করে খাওয়াবে। হ্যাঁ এই আমার ভুতু আছে, মানে সমৃদ্ধি। আমরা আছি এখন কোথায় বাবা? মামা বাড়ি। মামা বাড়ি। দাদা আমাদেরকে কি করে খাওয়াবে? আম মাখা। হ্যাঁ এই যে আম কাটা হয়ে গেছে, এবার কি করতে হবে? এই এখন ট্রিট করা হচ্ছে আমগুলো। ও চিনি সোনা উঠে গেছে আমার, বলো মা। ও তুমি আম্মাকে খাবে? তুমি আম্মাকে কি গরম না বাবা মামা বাড়ি? এটা প্রচুর গরম, কিন্তু শীতের সময় আবার মানে প্রচুর ঠান্ডা, খুব খুব গরম। বাড়িতে যেতে হবে, বাড়ি যেতে যেতে হবে। ওকে বাড়িতে তো আমরা যাবই। আসো মুছিয়ে দিই আমি একটু, আসো। ওরে বাবা রে, আমার মাটাকে একটু মুছিয়ে দিই। আছে মা, তুমি তো আমার ভালো মা। আমি তোমার ভালো মা? আমি চকলেট পকলেট খাই না, মুনো খাই, মুনো ছোট বলি। আমি বললাম না মুনোকে চকলেট দাও, আমাকে কেক বেটে দিতে হবে। আচ্ছা মুনোকে চকলেট দাও, আমাকে কেক বেটে দাও। আচ্ছা দেবো। ওই দেখো সমু দাদাও চলে এসেছে, বডি বিল্ডার সমু দাদা। তুমি জল খাবে? চিনি জল খাবে? দাঁড়াও চিনি, বোনকে একটু জল খাইয়ে নি। প্রচুর গরম বাবা, তোমার প্যান্ট আছে? তোমার প্রীতম এখন কোন ক্লাসে? প্রীতম বাবু এখন সেভেনে পড়ে। হ্যাঁ কিন্তু এত সুন্দর রান্নাটা শিখলি কার কাছ থেকে বাবা তুই? ইউটিউবে, এমনি নর্মাল এক্সপেরিমেন্ট। নর্মাল এক্সপেরিমেন্ট, খাওয়া এক্সপেরিমেন্ট করতে হচ্ছে। সে খেতে ভালোবাসে, সে রান্নাতেও ভালোবাসে। আগে হাতে হাতে কি
সেটাই আছে কাসুন্দি, মানে নিজেরাই সর্ষে বেটে নিয়েছি, কাসুন্দি ঘরে ছিল না ভুলে। এটা আছে বিট নুন, বিট নুনটা এটা আচারের জন্য কিনে এনেছিল দাদা, তো সেটাকে এখন আমরা মাখাতে খাবো। আর আছে লেবু পাতা। এবার কি করবে বাবা? এবার এগুলোকে সব মাখাবো। হ্যাঁ থাক, ওটুকুই থাক। হ্যাঁ তারপরে কাসুন্দি নাও। কাসুন্দিটা দেবো, এটাকে মুখে নি। কাসুন্দি সব না লাগলে রেখে দাও, কাসুন্দি সব ফ্রিজে রেখে দিলেই যাবে, আর দিতে হবে না। বিট নুনের না সুন্দর একটা ইয়ামি ইয়ামি, মনে আমি এই যে বছরের প্রথম আম মাখা খাবো। এটা আছে লেবু পাতা, আমি দিচ্ছি। লঙ্কা দেওয়া আছে তো সর্ষে, আর লঙ্কা দিতে হবে না বাবা, গরমে বেশি লঙ্কা খেতে হবে না। লেবু দাও তো চটকারে তিত হয়ে যাবে নে, অল্প অল্প করে। আমি আমি একটুখানি জাস্ট টেস্ট করে দেখি তারপরে। আর একটু কাসুন্দি দিয়ে দাও, কাসুন্দিটা দিয়ে দাও। কাসুন্দি লাগবে যতটা যায় কাপ করে, যেটুকু লেগে থাকবে থাক। আমরা এখন কি খাবো? আম্মা খা। আর কি বাকি আছে দিতে? চিনি। ও চিনি চিনি, আমি গুড়। তুমি কি? গুড়। তুমি গুড়? আচ্ছা। কেমন হয়েছে বাবা আম্মাটা খেতে? অল্প চিনি দে, আমি এমনি চিনি বেশি খাই না। দাদুকে দিয়ে আসো এই বাটি চামচে, এটাও দিয়ে আসো দাদুকে। চামচটা দাও তো একটু, আমি উঁচু করে নি। বন্ধুরা আপনারাও এই গরমে এরকম একটু আম্মাখা করে খাবেন। আর আমাদের আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার এন্ড ফলো, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা অবশ্যই।